কাকা ইন্ডিয়ার বর্ডার আর কত দূর সামনে? আমার সাথে আসে তো দেখে দিছি, চলো। আচ্ছা চলেন কাকা, একটু হাঁটলেই তো মনে হয় মুর্শিদাবাদের সীমান্ত শুরু হয়ে যাবে। ওই যে ট্রাক্টর দিয়ে চাষ করতেছে, ওইটা কি ইন্ডিয়ায়? এটা বাংলাদেশে পড়ছে, তারপরেই বর্ডার, তাই না? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। পদ্মাপাটের শহর রাজশাহী থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আমি এখন আছি রাজশাহী শহরের আইকনিক স্পট টিবাদ এলাকায়। আমার হাতের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন টিবাদ, আর রাজশাহী শহরের একটা পাশ জুড়ে পুরোটাই বাঁধ, এই লাইন বরাবর পুরোটাই বাঁধ। আর এই যে প্রমত্তা পদ্মা, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পদ্মার চরে, বাংলাদেশের সর্বশেষ গ্রামে, অর্থাৎ তারপরে হচ্ছে বাংলাদেশ শেষ, ভারত সীমান্ত। আপনারা অনেকেই হয়তো জানেন না, রাজশাহী শহর কিন্তু এখান থেকেই শেষ, এরপরে হচ্ছে পদ্মা নদীর মাঝখানে কিছু চর আছে, আর চরের মাঝেই হয়ে গেছে সীমান্তের বিভাজন, সেইখানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। আমরা এখন যাব টিবাদের নৌকাঘাটের দিকে, তারপরে সেখান থেকে নৌকা রিজার্ভ করে আপনাদেরকে নিয়ে যাব পদ্মার চরে, বাংলাদেশের সর্বশেষ গ্রামে। আজকে আমরা যাব চর মাঝার দিয়ারে এবং চর খানপুরে, আর সেই চরগুলো হচ্ছে পদ্মা নদীর এই অংশে, আর পদ্মার এই পাশটায় হচ্ছে চর মাঝার দিয়ার চর খানপুর, মাঝখানে চর খিদিরপুর ছিল, আমি যতটুকু জানি চরটা বিলুপ্ত হয়ে গেছে, তারপর থেকে পুরোটাই ভারত। আমরা আজকে আপনাদেরকে পদ্মার চরের লোকজনের সংগ্রামী জীবন, নদী ভাঙ্গা লোকের জীবনের কষ্ট সুখ দুঃখ এসব আপনাদেরকে দেখাবো, সেই সাথে দেখাবো বাংলাদেশের কিছু ইন্টারেস্টিং বর্ডার। আর ওই যে দূরে দেখেন কিছু নৌকা দেখা যাচ্ছে, সেই নৌকাগুলোতে করে অলরেডি চর থেকে কিন্তু অনেক লোকজন আসছেন, তাদের মাল সামান তারপরে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে তারা শহরের দিকে আসছেন। টিবাদ থেকে 20-25 মিনিট নৌকা ভ্রমণের পরে আমরা চলে এলাম চর মাঝার দিয়ারের ঘাটে। আর চর মাঝার দিয়ারের ঘাট এটা, কিন্তু মাজার দিয়ার যাইতে হলে আমাদের এই বিস্তীর্ণ বালুকাময় প্রান্তর পার হইতে হবে, আর সেজন্য এখানে আছে বেশ কিছু মোটরসাইকেল। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা কিছুটা পথ এখানে পায়ে হেঁটে পার হব, তারপরে লাগলে মোটরসাইকেলের সহযোগিতা নেব। আর এই প্রান্তরে যে এসেছি তার একটা মূল কারণ হচ্ছে এখানকার মহিষের গাড়ি। আমি গতবার যখন চর মাজার দিয়ারে এসেছিলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, এবং তখন আমার চোখে একটা মহিষের গাড়ি পড়েছিল, তখন থেকেই বলতে গেলে আমার মাথায় একদম গেঁথে আছে
এইখানে আমি একবার আসবই এবং লাইন ধরে এখানে নাকি মহিষের গাড়ির চলাচল হয় এই দিনের বেলায় সেই জিনিসটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো এবং সেই জন্য আমি আজকে এসেছি চর মাজার দেয়ারের এই প্রান্তরে রাস্তাপথে হাঁটতে লাগে যেখানে এলে যাবো গাড়ির দরকার পড়বে রঘু ভাই তারপরে বলেন অবস্থা কি গাড়ি চলে যাবে মহিষের গাড়ি আর পাবো সামনে হ্যাঁ মহিষের গাড়ি অনেক আছে তো মাল লোড দিছে কেবল কেবল তো একটা আসলো আমরা চাচ্ছি যে কিছুক্ষণ হেঁটে হেঁটে মাজার দেয়ার দিকে যাই নাকি হ্যাঁ কিছু দূর আগাই ওই যে যেরকম আর একটা গাড়ি আসছে মোটর সাইকেল উঠলে তো চলেই গেলাম কিছুক্ষণ হাঁটি সামনে লোকজনের সাথে দেখাও গল্প করি মহিষের গাড়ির সাথে মহিষের গাড়ি আরো পথে পড়বে তখন তাদের সাথে গাড়িয়ালদের সাথে আমরা গল্প করবো ইনশাল্লাহ চলেন আগাই কতক্ষণ লাগে হেঁটে যাইতে কিদিরপুর এখান থেকে সরি ইয়া মাজার দেয়ার এখান থেকে মাজার দেয়ার হেঁটে যেতে গেলে মোটামুটি তো 1 ঘন্টা লাগবে 45 মিনিট আপনি মোটরসাইকেলের নাম্বার নিছেন হ্যাঁ সমস্যা হলে মোটরসাইকেলে ফোন দিব ফোন দিব আচ্ছা চলেন আগেই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা 1 ঘন্টা লাগবে বাইরে যেতে অনেক দূর আছে আড়ার স্পিডটা একটু জোরে করলে পারে মামা শর্ট লিবে না শর্ট লিবে যাবে আমাদের রাস্তার শুরুর অংশ দেখেন একেবারে যাত অবস্থা এখানে এটা বালুকাময় রাস্তা বলছিলাম সেটা কিন্তু না একদম ধুলি দূষর অবস্থা আমরা তো সকালেই আসলাম দেখেন কিভাবে যাওয়ার ব্যবস্থা করতেছে বালুর জন্য ধুলার জন্য দেখছেন একদম কি ধরনের সংগ্রামী জীবন এইখানে আপনারা একবার দেখেন এই ধুলা পার হওয়ার জন্য এখানে আমাদের এই ভাই নতুন একটা ব্যবস্থা নিলেন দেখেন কি অবস্থা ওনার গাড়িটা পার হবে না এই বালুর ভিতর দিয়ে এই জন্য উনি বিশেষ ব্যবস্থায় এখানে গাড়ি পার হওয়ার ব্যবস্থা করছেন প্রতিদিন কি এরকম করে চলতে হয় ভাই বৃষ্টি তো এখন নাই বৃষ্টি ছাড়া তো এটা বসবে না এখন তো সব ধুলা হয়ে আছে এই এলাকার নদীভাঙ্গা লোকের সংগ্রামে জীবন দেখতে আসছিলাম এসে একদম প্রথম দিকে যা দেখতে পারলাম ওনাদের এই ট্রলিটা নিয়ে আসতেই দেখেন কি অবস্থা প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছে আমরা মাজার দেয়ারের উদ্দেশ্যে যখন থেকে হাঁটা শুরু করেছিলাম তারপর থেকে আর আমরা পথে আরও একটা মহিষের গাড়ির দেখা পেয়ে গেলাম আমাদের রকি ভাই মহিষের গাড়িতে লিফ্ট নিচ্ছেন আর এই শীতের মৃদুমন্দ বাতাসে আমার চরের এই পথে হাঁটতেই ভালো লাগছে সূর্যের তেজ আছে ভালোই কিন্তু শীতের সকালে এই ধরনের এখন সকাল নাই এখন প্রায় 12টার মতো বেজে গেছে তারপরেও শীতের দিনে এই ধরনের মৃদু আলো মৃদু রোদ বেশ মিষ্টিই লাগে হাই গোলাম কি হইলো উঠতে পারতেছো না দেখেন উত্তরের পথে আমাদের লিফট দেয় কি ধরনের গাড়ি মহিষের গাড়িতে করে আমাদের লিফটের কাজ চলছে এখানে কিন্তু কোনো কার নাই কোনো মাইক্রো নাই কোনো বাস নাই এখানে লিফট হবে হচ্ছে মহিষের গাড়িতে
চরে হাঁটতে নিয়ে যেটা বুঝতে পাচ্ছি, এইবার চর মাঝার দিয়ারে মাসকলাইয়ের বাম্পার ফলন হয়েছে। পেছনে দেখুন মাসকলাই ভাঙানো হচ্ছে। চলেন ওইখান থেকে ঘুরাই নিয়ে আসি আপনাদের। দেখেন চরে চলার পথে আমরা এখানে প্রচুর পরিমাণে মাসকলাইয়ের জমি দেখতে পেয়েছি, এবং তারপরে একটা জায়গায় দেখলাম মাসকলাই ভাঙাচ্ছে, সেখানে চলে এলাম আমরা। আর দেখেন এই যে চরের চাষি ভাইয়েরা কিভাবে মাসকলাই ভেঙে মাসকলাই বের করলেন। ভাইজান কেমন আছেন সবাই? কেমন হয়েছে এবার ফলন? এবার একদম মন জুড়ানো ফলন হয়েছে। আচ্ছা এগুলো এক কন্টেইনারে কত কেজি আটে ভাই? 16 কেজি। আর একটা বস্তায় দুই মন যায়? একটা বস্তায় চর মাঝার দিয়ারে লোকজনের মূল পেশা হচ্ছে মৎস্য শিকার, তার পাশাপাশি তারা প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন করে। আর এই যে দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের ছোবড়াগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওনারা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করবেন। জমিতে যে মাসকলাই উৎপাদন করছেন সেই কলাই যাচ্ছে হচ্ছে রাজশাহী শহরে, সেগুলো যাচ্ছে আমাদের পেটে, আর এই ছোবড়াগুলো যাচ্ছে গরুর পেটে। আমরা নামাজ পড়া নিয়ে সবসময় কত রকম অজুহাত দেখাই, অথচ দেখেন চরের খেটে খাওয়া চাচা উনি তার কাজের ব্যস্ততার মাঝেও এইরকম কঠোর পরিশ্রমের জীবনযাপন তাদের, কাজের মাঝে জমির মাঝে নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলেছিলাম না এই চরের লোকজনের জীবনযাত্রার একটা প্রধান অনুষঙ্গ হচ্ছে গবাদি পশুর চাষ। প্রচুর পরিমাণে গবাদি পশু চরে ঢুকতেই চোখে পড়ছে। আর দেখেন এই যে চলিতে করে মালামাল নিয়ে যাচ্ছে, মহিষের গাড়ি আর ট্রলি, এই দুইটা মাধ্যমে এখানে চাষি ভাইয়েরা চরের লোকজন মালামাল আনা নেওয়ার কাজ করে, আর মোটর সাইকেলে করে এখানকার যোগাযোগ চলে। আর পায়ে হেঁটে আমরা যে যাচ্ছি এই উপায় তো আছেই। আমরা সাথে করে যে পানি নিয়ে এসেছিলাম সেই পানি শেষ, এখানে একটা টিউবওয়েল দেখছি পানিটা ভরায় নেওয়া যাক আগে, প্রচণ্ড গরম লাগতেছে এই মুহূর্তে। আমারও ভেটে গেছে। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল আমরা বিস্তীর্ণ প্রান্তর দিয়ে হাঁটছি। মজার ব্যাপার হচ্ছে আমরা এখন যে প্রান্তর দিয়ে হাঁটছি এখন হচ্ছে ডিসেম্বর মাস, এই জন্য এইদিকে হচ্ছে এখন বিস্তীর্ণ প্রান্তর। যদি বর্ষাকালে এখানে আসতাম তাহলে এসব প্রান্তরের কিচ্ছুই দেখতে পাইতাম না। এখানে তখন যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ, নৌকায় করে চরের লোকজন তখন চলাফেরা করে। আর দেখেন শুকনো সময়ে এখানে কী পরিমাণ, মানে জমি বলেন, ধুলি দূষর বিস্তীর্ণ প্রান্তর বলেন, যেটাই বলেন না কেন প্রচুর পরিমাণ জায়গা দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এর কিচ্ছুই থাকে না। আর এখানে হচ্ছে মাসকলাইয়ের বাম্পার ফলন হয় যতটুকু বুঝতে পাচ্ছি, ধানের জমি এখন পর্যন্ত চোখে পড়ে নাই। অবশ্য এখন ধানের সিজন শেষ, হয়তোবা ধানের সিজনে ওনারা ধান চাষ করেছেন। হ্যাঁ এই এখানে ধুলা, এদিকে আসি, বাতাসের তোর ওইদিকে তো, মোটরসাইকেল গেলে ওই পাশে ধুলা হয়ে যায়। ওই দেখেন গোলাম দৌড়াচ্ছে,
ওই পাশে দুলা গোলাম। ধান কি আছে সামনে? এই সামনে তো সরিষাও দেখা যাচ্ছে মনে হয়, নাকি ধান ওইগুলা? চলো পদ্মা নদীর এই অংশে একটা ছোট্ট গাং মতন অংশ আছে, এই গাংটা পার হলেই চর মাজার দিয়ার। আর এইখানে আপনারা যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে জীবনের নানান রূপ দেখতে পাবেন। এখানে মালামাল পরিবহনের জন্য অনেকে ট্রলিতে করে, এই যে গাং দেখতে পাচ্ছেন, গাং ট্রলিতে করে পার হয়ে যাচ্ছেন, এবং তারপরে ওই পার থেকে হয়তো বা যে মহিষের গাড়িগুলো ছাড়ে সেগুলো ওই পারে ছাড়ে, অথবা আমি জানি না, এখানে মহিষের গাড়ি হয়তো বা গাং পার হয়ে যায় এরকম হইতে পারে। আর এই যে লোকজন পারাপারের জন্য একটা নৌকা দেখা যাচ্ছে, আমরা এখন সেই নৌকার জন্য অপেক্ষা করছি। ইচ্ছা ছিল একটা ট্রলিতে করে পার হবো এই জায়গাটা, কিন্তু ট্রলিতে অনেক লোক থাকার কারণে সেখানে ওঠা সম্ভব হলো না। যেহেতু ওনারা এখানে পণ্য পরিবহনের কাজ করছেন, কাজেই ওনাদের অগ্রাধিকারটা এখানে মুখ্য। আর আমরা এখন হচ্ছে চর মাজার দেরে যাব, জাস্ট এই গাংটা পার হইলেই। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন বাংলাদেশের সীমান্তের একদম শেষ সীমানায় আছি বলা যায়। আমরা চর মাজার দেরে যাব, তারপরে আপনাদেরকে দেখাবো ভারত সীমান্ত। ওই পারে হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। জাস্ট এখান থেকে হয়তো বা 10 থেকে 15 মিনিট আমরা যদি হাঁটি তাহলে আমরা মুর্শিদাবাদে ঢুকে যাব। আমি সামনে যাব, সব কিছু আপনাদের খুঁটি খুঁটি দেখাবো। পানি মারা যেতে হবে? হ্যাঁ, পানির ভেতরে আসা লাগবে। কিন্তু আমার তো পায়ে জুতা, কি করবো এখন বলো? জুতা হয় খুলে রেখে দেওয়া লাগবো, নাহলে ওরকমই। আমরা কি পরে টলের জন্য ওয়েট করবো? টলে আসতে পারে না পারে, কিছুক্ষণ ওয়েট করি। পার হওয়া যাবে মোটরসাইকেলে করে? করে ওই পারে যাবেন এখানে? কিন্তু মোটরসাইকেল তো আপনি পার হইলেন নৌকায় করে। হ্যাঁ, নৌকায় করে আসলাম, আবার যদি আপনি যান তাহলে আবার নৌকায় যাবো। দেখেন এখানে একটা ব্যবস্থা হইলো, এই মোটরসাইকেলে করে আমি এখন হচ্ছে নৌকা পর্যন্ত যাব। মামা আমাকে মোটরসাইকেলে করে নৌকা পর্যন্ত নিয়ে যাচ্ছেন এইখানে। মোটরসাইকেলে করে নৌকা, তারপরে নৌকায় করে গাং পার। মোটরসাইকেল থেকে ট্রানজিশন লিফট নিয়ে আমরা এখন পদ্মার গাং পার হচ্ছি। আর এই যে এই পারে হচ্ছে মাজার দিয়ার, ওই পারে যারা এখন হচ্ছে গাং পার হয়ে ওই পারে যাবে তারা অপেক্ষা করছেন। গতবার আমি যখন আপনাদেরকে মাজার দেরে নিয়ে এসেছিলাম তখন আমি এই গাংটা পার হওয়ার পরে জাস্ট এই পথ দিয়ে সামনে একটু চলে গিয়েছিলাম এবং তারপরে আমি পেয়েছিলাম মুর্শিদাবাদ বর্ডার। আজকে আমি মাজার দিয়ার মূল যে গ্রাম আছে সেই গ্রামের ভেতরে যাব এবং ওই অংশেও যে বর্ডার অংশ আছে সেই দিকে যাব। চলেন। অ্যাকচুয়ালি মাজার দিয়ার এমন একটা চর যে চরের এক পাশে হচ্ছে পদ্মা আর বাকি চারদিকে হচ্ছে ইন্ডিয়া। গ্রামে ঢুকতে না ঢুকতেই এখানে একদম ধুলো বালি সব কিছু ছিটায়ে দুটো বড় বড় মহিষ আসছে, আর পেছনে আছে মহিষের গাড়ি। এই বলো, যমুনার চর আর পদ্মার চর কোন চর বেশি সুন্দর বলো? পদ্মার চরই ভালো লাগলো, কিন্তু ধুলো, খালি ধুলো। ধুলো কম তাই না? হ্যাঁ, যমুনার চরে ধুলো কম কিন্তু বালু আছে। আমাদের ওখানে ঘোড়ার গাড়ি আছে কিন্তু মহিষের গাড়ি নেই। এদিকে আবার ঘোড়া দেখলাম না কিন্তু। না না, এদিকে শুধু মহিষ। ইন্ডিয়ার বর্ডার আর কত দূর সামনে? আচ্ছা চলেন কাকা, একটু হাঁটলেই তো মনে হয় মুর্শিদাবাদের সীমান্ত শুরু হয়ে যাবে। খড়ের পালা থেকে বোঝা যাচ্ছে এখানে ধানের সিজনে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, না হইলে খড়ের পালায় ধানের ছোবড়া থাকতো না।
অবস্থা ভাই? ক্ষুধার্ত খুব। খাবার দাবার কি ব্যবস্থা করলেন? খাবার দাবার ব্যবস্থা কি করবো, ওটাই মাসকলার ছোবড়া নিয়ে আসছে এখানে। এটা কি ওদের খেলনা? খেলা তো গোলাম দেখি, দেখছেন এখানকার বাচ্চা কাচ্চা শৈশব কাটাচ্ছে কিভাবে, দারুন দারুন। ইন্ডিয়া বর্ডার, আর এদিকে একটা স্কুল মাঠ আছে শুনলাম, ওইদিকে যাচ্ছি আমরা এখন। এখানে তুলার কাজ করছেন এক ভাইজান। ভাই কেমন আছেন? ভালো। এগুলো তুলা কোথা থেকে নিয়ে আসছেন? রাজশাহী? কি করতেছেন এটা দিয়ে এখন? লেপ বানাইতেছি। শীতের দিন এখানে একদম লেপ বানানোর ধুম পড়ে গেছে এখন। আউট হয়ে গেল? আচ্ছা থাকো, আমরা সামনে যাচ্ছি। এখানে দেখেন বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলতেছে। কেমন আছো তোমরা? ভালো। থাকো। চর মাঝার দিয়ারে কিছুক্ষণ হেঁটে আমি বুঝতে পারলাম এখানকার লোকজনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের গবাদি পশু। চরের আনাচে কানাচে প্রচুর পরিমাণে গরু, মহিষ, ছাগল, রাজহাঁস, মুরগি এগুলারই দেখা পাচ্ছি। আজকে আমি কোনো টুরিস্ট এলাকায় আসিনি, আমি এসেছি আসলে জনপদ এক্সপ্লোর করতে। আর এই চর মাঝার দিয়ারের মাঝখানে তপ্ত রোদ মাথায় নিয়ে হাঁটতে মন্দ লাগছে না আমার। এটা কি বাজার গোলাম? হ্যাঁ এটা বাজার, এটা চর মাজার। ওকে, আমরা হচ্ছে চর মাঝার দিয়ারের মূল বাজারে চলে এসেছি এখন, কিন্তু আমরা একদম দুপুরবেলা এসেছি এই জন্য একটা দোকান খোলা নাই, সব দোকান বন্ধ। রকি ভাই ইন্ডিয়া বর্ডার কোন দিকে? হ্যাঁ চলেন আর একটু সামনে গেলে ইন্ডিয়া বর্ডার। কাকা বর্ডার আর কত দূর এখান থেকে? এখান থেকে মোটামুটি এই 1-1.5 কিলো হবে ভাই। আরো 1 কিলোমিটার যেতে হবে? এই সুদা তাইলে আর এদিকে যদি জানতো অত কম হবে, হাফ হবে। হাঁটতে হাঁটতে একটা স্কুল মাঠে চলে এসেছি, চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রকি ভাই চরের নাম চেঞ্জ হয়ে গেল কেন? চর নবীনগর লেখা এখানে, মাঝার দিয়ার একই গ্রাম। আচ্ছা চর নবীনগর আর চর মাঝার দিয়ার রকি ভাইয়ের তথ্য মতে দুইটা একই গ্রাম। স্কুলের নামে হচ্ছে এটা ইউজ করছে তাই না? আমরা ভারত সীমান্তের একেবারে নিকটে চলে এসেছি। এই গোলাম, ওই যে ট্রাক্টর দিয়ে চাষ করতেছে ওইটা কি ইন্ডিয়ায়? এটা বাংলাদেশে পড়ছে, তারপরেই বর্ডার তাই না? তাহলে ওই যে তার কাটা দেখা যাচ্ছে দূরে যে ওইগুলা, তাহলে তো অনেক দূরে এখান থেকে। দেখেন ট্রাফিক জ্যাম পড়ে গেছে ছাগল দিয়ে। যতটা কাছে মনে করেছিলাম এই চর মাঝার দিয়ারে ভারত সীমান্ত কিন্তু আসলে ততটা কাছে না, অনেকটা পথ হেঁটেছি, তারপরেও সীমান্ত এখান থেকে আরও অনেকটা দূরে। আমি জানি না সীমান্ত পর্যন্ত আমি যেতে পারবো কি না, অনেকটা পথ যেতে হবে এখনও। চর মাঝার দিয়ারে এতক্ষণ হাঁটাটি করে একটা জিনিস দেখে অবাক হলাম, চরটা কিন্তু অনেক বড়। আর এই চরে আমার যতটুকু মনে হলো এখানে নদী ভাঙ্গনের প্রভাব অতটা নাই, অনেক পোক্ত একটা চর। আর এই চরের লোকজনের যাতায়াতের কোনো ব্যবস্থাই নাই, বলতে গেলে তারা সবাই পায়ে হেঁটে এখানে চলাচল করছে। রকি ভাই কোনো যানবাহন তো দেখলাম না এখানে, সবাই কি পায়ে হেঁটে চলাচল করে এই চরে?
দেখেন অবস্থা, আমরা আজকে একদিন হাঁটতে এসে অবস্থা খারাপ, আর ওনারা প্রতিদিন এই কাজই করে যাচ্ছেন। খুব কঠিন এখানকার জীবনযাপন। এর আগে বাংলাদেশ ভারত বর্ডারে অনেক খোলা সীমান্ত দেখেছি, কিন্তু এটা পদ্মা নদীর চরে হলেও এখানকার সীমান্ত কিন্তু অনেক সুরক্ষিত। একদম কাঁটাতারের বেড়া দেওয়া আছে এখানে। কিছু কৃষক ভাই আসছেন এখানে, আমাদের বাংলাদেশের কৃষক, ওনারা এই জমিতেই কাজ করেন। পেয়ারা বাগান আছে এদিকে, এই তো সামনে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এই চরেরই? এই যে এইগুলো হচ্ছে আমাদের ষষ্ঠ শ্যামল বাংলাদেশের জমি, বিস্তীর্ণ প্রান্তরে চাষ হচ্ছে বাংলাদেশের ফসল। আর এই যে গোলাম ছবি তুলছে এখন ওই পাশে ইন্ডিয়া সীমান্তের, এই তো সামনেই, সামনে হচ্ছে মুর্শিদাবাদের বর্ডার, পশ্চিমবঙ্গের বর্ডার। এখন সূর্য একদম আমার অপোজিটে, এই জন্য এদিকের ভিডিওগুলো একদম ঘোলাটে হয়ে যাচ্ছে, তারপরে আপনারা দেখে নেন কষ্ট করে। এই রেখা বরাবর বর্ডারটা গিয়ে ওইদিকে আবার কিন্তু বাঘ নিয়ে চলে গেছে। ভারত সীমান্তে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে, ওইদিকে হয়তোবা চলাচলের জন্য সড়ক আছে। আমরা বাংলাদেশ ভারত সীমান্তের রাজশাহী অংশে পদ্মার চরে, আমাদের বাংলাদেশের শেষ চর অর্থাৎ শেষ গ্রাম চর মাঝার দিয়ারের সীমান্তে কিছুক্ষণ সময় কাটালাম। আমরা মুর্শিদাবাদ সীমান্ত এখান থেকে একদম স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু সামনে একটা খাল পড়ায় আমরা অতিক্রম করে ওই পারে যেতে পারলাম না। এখানে আমাদের প্রচুর কৃষক ভাইয়েরা কাজ করছেন, ইচ্ছা ছিল তাদের সাথে মানে কিছুক্ষণ বসে খোলামেলা কিছু কথা বলার, কিন্তু তারা প্রচণ্ড কর্মব্যস্ত এই সময়, আর এরকম ঠাঠা রোদের ভেতরে তাদের বিরক্ত করতেও মনে চাইল না। এই কারণে আমরা এখন এখান থেকে ফিরে যাব, আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, আমরা কোনো একটা বাড়িতে গিয়ে আমাদের দুপুরের খাবার সেরে রাজশাহীর দিকে ফিরতি পথ ধরব। আমরা চর মাজার দিয়ার থেকে ফিরছিলাম, ফেরার ঠিক আগে আগে এখানকার স্থানীয় এক ভাই আমাদেরকে বললেন, আপনারা সীমান্ত পিলার দেখেছেন? আমরা বললাম যে না, আমরা তো দূরের ওই কাঁটাতারের বেড়া দেখেই চলে যাচ্ছি। উনি বললেন যে সামনেই নাকি সীমান্ত পিলার আছে। এই যে আজানের শব্দটা শুনলেন এই মাত্র, এটা কিন্তু ভারত অংশ থেকে এলো, অর্থাৎ মুর্শিদাবাদের কোনো একটা মসজিদ থেকে আজান হচ্ছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ভারতের মাটিতে। আপনাদেরকে আমি দেখালাম হচ্ছে ওই পাশটা একটু আগে, ওই পাশে হচ্ছে কাঁটাতারের বেড়া, ওই পাশ থেকে হচ্ছে ইন্ডিয়া শুরু, হ্যাঁ, আর এইটুকু হচ্ছে নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ এখন আমি ভারতেও নাই বাংলাদেশেও নাই, বলতে গেলে এখানে আসা নিষেধ। কিন্তু দেখেন এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের চাষি ভাইয়েরা, ওনারা এখানে চাষাবাদের কাজ করছেন, আর এটা হচ্ছে এখানকার সীমান্ত পিলার। চলেন আপনাদেরকে আমাদের সীমানা পিলারটা প্রদক্ষিণ করে দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়া অংশে 61 নাম্বার X2 লেখা অনুযায়ী, যেটা আমি বুঝতে পারলাম। আমি এখন বাংলাদেশ অংশের দিকে যাব, ওইদিকে কী লেখা আছে কে জানে। হ্যাঁ, এদিকে বাংলায় লেখা আছে 61 X2 বাংলাদেশ। এখন আমি বাংলাদেশে চলে এসেছি, আর এতক্ষণ ছিলাম হচ্ছে ভারতে।